জলদি জলদি রেডি হয়ে নাও, আমি দেখে এলাম যে সব ফুচকা শেষ হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, সো মন্টাই অফিস থেকে চলে এসেছে আর এসে আমাকে বলছে যে তুমি জলদি জলদি রেডি হয়ে নাও, আমি দেখে এলাম যে সব ফুচকা শেষ হয়ে গেছে, আমরা যদি লেট করি তো আর ফুচকা পাবো না। দেন নিজে এখন শুয়ে শুয়ে কি করছে জানো, গান শুনছে। ওর একটা হচ্ছে এটা খুব বদ অভ্যাস যে ও ভীষণ জোরে জোরে গান শুনতে খুব ভালোবাসে, আর আমাকেও সেটা তার জন্য সহ্য করে নিতে হয়। কালকে সানডে, তো উঠতে তো লেট হবে, তো সেই জন্য আমি আগের থেকে আজকের থেকে মানে ব্যাক আপ করে নিয়েছি আর কি। চিকেনটা বানিয়ে নিলাম, রাতেও চিকেন দিয়ে রুটি খাবো আর কালকে সকালেও চিকেন দিয়ে ভাত খেয়ে নেবো। তো চিকেনটা কিন্তু খুব দারুণ হয়েছে, তোমাদেরকে দেখায়। এখন আমি আর মনটাই বেরোচ্ছি শুধু ফুচকা খাবো সেটা না, অ্যাকচুয়ালি মুড়ি কিনতে যাচ্ছি। মুড়ি নেই আর তোমাদেরকে তো আগের ব্লগে বললাম যে দু তিন দিন হলো কোনো মুড়িওয়ালা আসেনি, তো এখনও আজকেও কোনো মুড়িওয়ালা আসেনি, তো তার জন্য যেতেই হবে, অগত্যা বাইরে থেকে কিনে আনতে হবে। প্যাকেটের মুড়ি অতটাও ভালো লাগে না কিন্তু কিছু করার নেই। আর মনটাই আজকে যাবে ডিপার্টমেন্টাল স্টোর, কালকে আমরা দেখে এসেছি, তো ওর কিছু কেনার নেই, সবই আমাদের বাড়িতে আছে। আমি ওকে বলেছি যদি তুমি কিছু উল্টা পাল্টা জিনিস তুলে এনেছো তো দেখো আমি কী করি। ও বলছে না না বেশি কিছু কিনবো না, 500 টাকার মধ্যে তো কিনতে পারি। মেরা বলো আজ তাহলে ফাটিয়ে নাকি বেশি খেও না, পেট ব্যথা পাতা নিয়ে দাঁড়িয়ে আছি। আজ এটা টেস্ট করে দেখি কেমন। আইসক্রিম টাইম, মনটাই 10 টাকার খাবে আর আমি 20 টাকার। ওকে এইখানে আছে, মুড়ি পা গেছে নাকি আর কিছু হানি একটু বাইরে বেরোবো বাট হচ্ছিলই না বাইরে বেরোনো। সো আজকে মনটাই বলছে যে ঠিক আছে চলো তোমাকে নিয়ে একটু বাইরে বেরোবো, মানে সেটা কালকে আমাদের আর কি ঠিক হয়ে গেছিল। তো ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি, ঘুম থেকে উঠে নয় কালকে রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো ভেবেছিলাম যে সকালবেলায় ঠিক হয়ে যাবে বাট সকালবেলাতেও এখন মানে পুরো কালো করে মেঘ, বৃষ্টি হচ্ছে। আজকে সকালবেলায় বেরোবো বলে তাড়াতাড়ি বেরোনো ছিল, তো সেই জন্য আমি কালকে রাত্রে রান্নাও করে রেখেছিলাম। তোমাদেরকে তো দেখালাম যে আমি চিকেন বানিয়ে রেখেছি, কালকে সকালে চিকেন আর রাইস খাবো আর আজকে মানে আর কালকে রাত্রে চিকেন আর রুটি খেয়েছি। তো এখন আর মানে কোথাও বেরোতে যাওয়ার কোনো প্ল্যানিং নেই কারণ বাইরে বিভৎস বৃষ্টি হচ্ছে, কালো করে মেঘ। তো মনটাই তার জন্য বলছে আমি খিচুড়ি খাবো, তো মনটাই তার জন্য এখন খিচুড়ি বানাবে। এখনও ওঠেনি সে, আমি মানে কি বলবো পড়ে পড়ে ঘুমোচ্ছিলাম কারণ বাইরে দেখছি যে বৃষ্টি, তো আর উঠে কি করব, কোথাও তো বেড়াতে যাওয়ার নেই, তো চলো শুয়েই ঘুমোই। তো 11:30 বাজছে এখন, এই মাত্রই যা উঠেছি একটু আগে, ব্রাশ ট্রাশ হলো, মনটার এখনও কিছু হয়নি, এখনও বসে বসে ফোন দেখছে ওর যেটা কাজ। উঠবে দেখো এখনো শুয়ে আছে, বাইরে বৃষ্টি পড়ছে তো আমরা সেই জন্য বেড়াতে যেতে পারলাম না। বাট একটা জিনিস খুব ভালো হয়েছে, মনটাই আজকে বাড়িতে আছে আর মনটাইকে আমি পুরো বসের মতো অর্ডার দিচ্ছি, এটা ধুয়ে দাও এটা করে দাও, আর মনটাই সমস্ত কিছুটা শুনছে বেচারি। ওই ভাবে মুখে দেখাও কাজে লেগে পড়েছে বেচারি, আমি না বেচারা বেচারা ও বেচারা। সো বলো ওয়েদারটা কেমন? খুবই বিচ্ছিরি। ওয়াও বলো, আর তোমার এত ভালো লাগছে? আরে তুমি ওয়েদারটা দেখো, এটা পিওর খিচুড়ি খাওয়ার ওয়েদার। শুধু খাওয়া ছাড়া জীবনে কিছু জানো তুমি? চারটি অন্ধকার, এন্ড বাই দা ওয়ে আমাদের ইলেকট্রিসিটি অফ গন, এত মেঘ এসেছে বাইরে, আমি ইন্ডাকশনটা জাস্ট অন করতে গেলাম, আমি এই মাত্র গিজারটা অন করলাম যে স্নান করতে যাব, আমার গরম জলও হলো না। মেবি চলে আসবে, একটু ওয়েট করে দেখা যায় 2 মিনিট। এখনো অবধি এটা মানে আমার লাইফে প্রথম দেখা যে এটা হচ্ছে চার্জার, চার্জার জেলে অন্ধকারে ঘর ঝাঁট, কারণ বাইরে এতটাই অন্ধকার
আর ইলেকট্রিসিটি নেই সো কিন্তু কিন্তু তাও তোমার ডেডিকেশন হ্যাঁ সেই লেভেলের ডেডিকেশন সত্যি হ্যাঁ টাইমটা দেখানো শুধু টাইম দেখানো যাবে না এখনো কারেন্ট আসেনি প্রায় 15 মিনিট হয়ে গেল আর আমাকে স্নানও করতে হবে আর কি শ্যাম্পু করবো ভেবেছিলাম তো শ্যাম্পু করলে তো তাড়াতাড়ি করে নিতে হতো আর যেহেতু মানে ওয়েদারটা এতটাই খারাপ সেহেতু মানে ঠান্ডা জলে আজকে কিছুতেই স্নান করা যাবে না প্রচণ্ড ঠান্ডাও লাগছে আর কি তো গরম জল ছাড়া স্নান হবেও না আর এখনও কারেন্ট আসেনি তো সব মিলিয়ে আজকে ঘেটে মনটায় যে কী ভালো লাগছে এই ওয়েদার ও তো বলে যাচ্ছে একদম দারুণ ওয়েদার খুব সুন্দর ওয়েদার বাট আমার সিরিয়াসলি এক ফোটাও ভালো লাগছে না বাইরে কি ধারায় বৃষ্টি পড়ছে সেটা তো তোমরা দেখতে পেলে বাট তাও আমার ড্রেস একদম ডেলিভারি হয়ে গেল সেটাই আমার আর মনটায়ের কথা হচ্ছিল যে দায়িত্ব পালন করা কতটা জরুরি কারণ আজকে যদি এটা আমরা বাজার থেকে কিনতে যেতাম হয়তো আমরা যেতামই না আজকে বাট মানে ওদেরকে তো একদম ঠিকঠাক টাইমে বৃষ্টি হোক যাই হোক ওদেরকে তো পৌঁছাতেই হবে আর কি ডেলিভারি করতে হবে যে কোনো মানুষকে যে কোনো মানুষকে হ্যাঁ তার নিজের নিজের যে ডিউটি সেটা সবসময় করতেই হবে তাছাড়া তো দুনিয়া থেমে যেত এটা হচ্ছে পারফেক্ট লাঞ্চ রাইট বাইরে বাইরে মানে সেই হারে বৃষ্টি আর তার মধ্যে এখানে খিচুড়ি সে মামুনি যখন এসেছিল তখন আমরা মাটিতে বসে খেয়েছি একটু মিশিয়ে নাও এটা একটু মিশিয়ে নাও উপরে ঘি আছে আর চিকেন আর তার সাথে পাঁপড় ভাজা ওয়াও আমি আর ওয়েট করতে পারছি না আমি কি শুরু করতে পারি তোমাকে কে বারণ করেছে আমি তোমারটা তো বাজছি ওকে ওকে আচ্ছা সেজে গুছে যাবে কোথায় অ্যাকচুয়ালি দেখো আমাদের সানডের কোনো আউটিং নেই ঠিক আছে বাট সানডেতে যদি একটু না সাজুগুজু করি তাহলে মুডটা পুরো বিগড়ে যাবে আর মনটাই আমাকে বললো যে চলো একটু হাওয়া খেয়ে আসি নাহলে ও অ্যাকচুয়ালি সারাদিন বাড়িতে বসে থাকতে থাকতে ওরও ভালো লাগে না ওরও হাওয়া খেতে মন যায় তো কী করবো তো একটু সেজেই নিলাম সাজলে একটু মুডও ভালো লাগে আর আমাদের আজকের যে বেড়াতে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে সেটাও আর লাগছে না তো সেরকমও কিছু সাজিনি আমি জাস্ট লিপস্টিক পরেছি কিছু না সাজলেও যদি একটু লিপস্টিক পরে না দেবে মুখটাও প্রচণ্ড ব্রাইট হয়ে যায় আর মুডটা ঠিকঠাক হয়ে যায় আর কি একজনও তোমাদেরকে কি দেখালো যে আমি ভীষণ সেজে নিয়েছি আর দেখো নিজে আমার সাথে ম্যাচিং করে ড্রেস পরেছে আজকে মানে ও মেরি পরেছে আর আমারটা হচ্ছে রেড বাট মানে অনেকটাই সিমিলার আর কি বাই চান্স নয় তুমি আগে আমি রেডি হয়েছি তারপরে ও রেডি হতে গেছে তাহলে তোমরাই হলো কে কপি করেছে আমাকে বাবার জন্য একটা দেখলে হতো কিন্তু সাইজ 32, 32, 34, 36 আছে তো 40 না বাবা 36 অবধি আছে এটা সরলাবে মনে হচ্ছে নাকি কত আছে বাবার জন্য দেখা হচ্ছিল পছন্দ মতো পাওয়াও গেছিল কিন্তু সাইজে হচ্ছে না নাকি আরো দেখা যায় যদি পাওয়া যায় তাছাড়া এইগুলো বেশ ভালোই ছিল হাফ জ্যাকেট গুলো কিছু কালার গুলো মানে সেরকম কিছু না একটাই বাবির জন্য মনে হলো এইটাই বাবির জন্য ঠিকঠাক কালার আর কি দেখো হুম মনটায় সাথে শপিং আসা নয় মনটায় এত মানে বোর হয়ে যায় একটুতে শপিং করতে গিয়ে কি বলবো আর সিরিয়াসলি আজকে না দুপুরবেলায় খাওয়াটা হেভি হয়ে গেছিলো বলে আমাদের আর ভেবেছিলাম যে রাত্রে কিছু খাবোই না মুড়ি খেয়ে শুয়ে যাবো বাট শপিং করে পর আমাদের এত খিদে পেয়ে গেছে যে তো নেক্সট আমরা যেটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে চাউমিন স্যুপটা তো একদম এ গ্রেড দারুণ ছিল আর চাউমিনটা দেখা যাক কেমন খেতে হয় বাট কোয়ান্টিটি প্রচুর কী করে যে এতটা আমরা শেষ করবো আমি নিজেই কনফিউজ মনটায়ের কোনোদিনও অল্পতে কিছুতেই পেট ভরেনি তার জন্য কি অর্ডার দিল
চিকেন খোর তোমার নাম সুন্দর একটা রেস্টুরেন্টে গিয়ে বলে যে আচ্ছা ভাইয়া আপ লোক কা দোকান লকডাউন কে টাইম পে খুলা থা না লোকটার মুখটা যা হয়েছিল না দেখার মতো আরে একটা সে রেস্টুরেন্টের ম্যানেজার তাকে যদি বলে যে তার দোকান খোলা ছিল কিনা এরকম বলো নাই তুমি এরকম খেলে উড়াও না আমাকে আরে তাহলে তুমি রেস্টুরেন্টকে দোকান বলে দিবে দিলাম যে ব্লগটা তুমি এন্ড করে দাও তাহলে একটু ভালো হয় আর কি বাট ও আমার নামে খিল্লি উড়ে গেল বাট সিরিয়াসলি রেস্টুরেন্টটা খুব ভালো ছিল আর খাবারগুলো খুবই ভালো ছিল সো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সবাই খুব ভালো থেকো আর নতুন জামা কিনে সব করছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই